বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামারের খুঁটিনাটি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেপোজিশনস। আমরা আজকের ক্লাসটাতে প্রেপোজিশনের ইন্ট্রোডাকশন জানবো, অর্থাৎ প্রেপোজিশন কাকে বলে, এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো, অর্থাৎ প্রেপোজিশন কী কী ধরনের হতে পারে এবং প্রত্যেক ধরনের প্রেপোজিশন কীভাবে ব্যবহার করা হয়। চলো, একদমই দেরি না করে আমরা শুরু করি প্রেপোজিশন নিয়ে আমাদের আজকের পড়াশোনা। সো প্রি শব্দটার অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ প্রিপোজিশন শব্দটা ভাঙলে আমরা দুটো অংশ পাই, প্রি এবং পজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং যেই ওয়ার্ডগুলো বা পার্ট অফ স্পিচগুলো নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে, অর্থাৎ নাউন কিংবা নাউনের মতন কাজ করে এরকম শব্দ বা শব্দগুচ্ছের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত, অর্থাৎ সেন্টেন্সে আছে এরকম অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে অন্য শব্দের সাথে, সেন্টেন্সের অন্য শব্দের সাথে সেই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক স্থাপন করে যে, সেই হচ্ছে প্রেপোজিশন, এবং নাউনের পূর্বে বসে বলে একে আমরা প্রিপোজিশন বলে থাকি। তাহলে প্রিপোজিশনের বেসিক সংজ্ঞাটা তো আমরা শিখে ফেললাম, এখন আমরা চলো দেখি যে প্রিপোজিশন কী কী ধরনের হতে পারে। প্রিপোজিশনকে এর গঠন এবং কাজের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা যায়। কী কী? ফার্স্ট অফ অল সিম্পল প্রিপোজিশন, তারপর আছে ডাবল প্রিপোজিশন এবং কম্পাউন্ড প্রিপোজিশন, আর আছে ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে এই ছয় ধরনের প্রিপোজিশন আমরা পাই। চলো আমরা প্রত্যেকটা ধরনের প্রিপোজিশন নিয়ে একটুখানি জেনে নিই। সো প্রথমেই আসে সিম্পল প্রিপোজিশন। সাধারণত একটি ওয়ার্ড দ্বারাই সিম্পল প্রিপোজিশন গঠিত হয়, যেমন বাই, ফর, ফ্রম, উইথ, অন, আফটার, অফ, অ্যাট, টু ইত্যাদি, এগুলো সব হচ্ছে কি সিম্পল প্রিপোজিশনস। তাহলে এখানে আমরা সবগুলোই কি দেখতে পাচ্ছি? সিম্পল প্রিপোজিশনস দেখতে পাচ্ছি। তারপরে আসে আমাদের ডাবল প্রিপোজিশনস, যখন দুটো সিম্পল প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে প্রিপোজিশনের মতন, একটি প্রিপোজিশনের মতন ব্যবহৃত হয়, তাকেই আমরা ডাবল প্রিপোজিশন বলি। যেমন ইন টু, যেখানে ইন এবং টু যোগ হয়েছে, তাহলে ইন এবং টু যোগ হয়ে কী হয়েছে? ইন টু। উইথ এবং ইন যোগ হয়েছে উইদিন। আউট এবং অফ যোগ হয়েছে আউট অফ। তাহলে ইন টু, উইদিন, আউট অফ, এগুলো সবই কি ডাবল প্রিপোজিশন। তারপর যদি খেয়াল করে দেখি আমরা, কম্পাউন্ড প্রিপোজিশন কোনটা? নাউন কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যেই প্রিপোজিশনকে গঠন করে তাকেই আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। এবং কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে সাধারণত অনের জায়গাতে আমরা এ বসাই এবং বাইয়ের জায়গাতে আমরা বি বা বিই বসাই। তাহলে যেমন উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবে, অ্যাক্রস, অ্যাক্রসে অন প্লাস ক্রস মিলিয়ে হয়েছে অ্যাক্রস, অনের জায়গাতে আমরা এ বসিয়েছি। অ্যাবাউট, এখানে কি করেছি? অন প্লাস বাই প্লাস আউট যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যাবাউট। বাই প্লাস হাইন্ড যুক্ত হয়েছে কি? বাহাইন্ড। বাই প্লাস ফোর যুক্ত হয়ে আমরা পেয়েছি বিফোর। অন প্লাস বাই প্লাস আপ, তাহলে দেখো তিনটা, অন প্লাস বাই প্লাস আপ, তিনটা প্রিপোজিশন যুক্ত হয়েছে অ্যাবভ। তারপরে বাই প্লাস লো যুক্ত হয়ে আমরা পেয়েছি বিলো। অন প্লাস লং যুক্ত হয়ে পেয়েছি অ্যালং। বাই প্লাস টুয়েন বা টু যুক্ত হয়ে পেয়েছি বিটুইন। বাই প্লাস সাইড যুক্ত হয়েছে বিসাইড। এবং বাই প্লাস ইয়ন্ড যুক্ত হয়ে আমরা পেয়েছি কি? বিয়ন্ড। তাহলে এখানে দেখো আমরা প্রত্যেকটা যে প্রিপোজিশন পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ভেঙে আমরা আলাদা আলাদা পার্ট অফ স্পিচও পাচ্ছি অনেক সময়। তো বন্ধুরা, ভালো করে এই যে স্লাইডটা আছে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, একটা ছবি তুলে নাও, কিন্তু তুমি খাতায় লিখে নাও, এখানে এই অংশটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমার কিন্তু এটা অনেক প্রয়োজন হবে। সো বন্ধুরা, আমার মনে হয় তোমরা কম্পাউন্ড প্রিপোজিশন বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি ফ্রেজ প্রিপোজিশনে। সো যদি দুই বা ততোধিক প্রিপোজিশন একত্র হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যদি দুইটা একত্রিত হয় সেটাকে আমরা ডাবল প্রিপোজিশন বলি। কিন্তু যখন দুইয়েরও বেশি প্রিপোজিশন একত্রিত হয়ে একটা প্রিপোজিশনে কাজ করবে সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ প্রিপোজিশন বলবো। যেমন অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, এগুলো কি ফ্রেজ প্রিপোজিশন। আরও কি আছে? ইন ফ্রন্ট অফ, ইনস্টেড অফ, লুক ফর ইত্যাদি, এই সবগুলোই হচ্ছে আমাদের ফ্রেজ প্রিপোজিশনের এক্সাম্পল। এখন আমরা চলে আসি পার্টিসিপল প্রিপোজিশনসে।
সো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতন ব্যবহৃত হয় তখনই তাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশনস বলে থাকি যেমন হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন্ড এখানে যে ওয়াকিং কনসিডারিং এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপল প্রিপোজিশনস এরকম আরও কিছু পার্টিসিপল প্রিপোজিশনস আছে যেমন অ্যাকর্ডিং অ্যাসিউমিং কনসার্নিং রিগার্ডিং স্পিকিং ইত্যাদি এগুলো সবইকে পার্টিসিপল প্রিপোজিশন যেগুলো কিনা প্রেজেন্ট কিংবা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের মতন ব্যবহৃত হচ্ছে বলে এদেরকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলছি এবং আমরা আমাদের শেষ ধরনের প্রিপোজিশনে চলে এসেছি সেটাকে ডিসগাইজড প্রিপোজিশন সো কোনো কোনো ক্ষেত্রে অন অ্যাট অফ পার এইসব প্রিপোজিশনের পরিবর্তে আমরা এ বা ও অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি এই এ বা ও অ্যাপোস্ট্রফিকে আমরা ডিসগাইজড প্রিপোজিশন বলি যেমন ইট ইজ সিক্স ও ক্লক তাহলে এই ওটা দিয়ে অফ বোঝাচ্ছে হি ওয়েন্ট এ হান্টিং এটার মানে হচ্ছে হি ওয়েন্ট টু হান্ট অথবা হি ওয়েন্ট অন হান্টিং এরকম একটা অর্থ প্রকাশ করছে হি কামস হিয়ার থ্রাইস আ উইক তাহলে এই এটা দিয়ে সে যে সপ্তাহে তিনবার আসে থ্রাইস ইন উইক বা থ্রাইস ইন আ উইক এটা প্রকাশ করছে তাহলে এই এ বা ওগুলো দিয়ে আমরা ডিসগাইজড প্রিপোজিশন প্রকাশ করে থাকি তাহলে বন্ধুরা আমরা কিন্তু বেসিক যে ছয় ধরনের প্রিপোজিশন আছে সেগুলো শিখে গেছি এই ছয় ধরনের ছাড়াও আরেকটা প্রিপোজিশন আছে যেটাকে ডিট্যাচড প্রিপোজিশন বলা হয় অনেক সময় এটাকে ছয়টার সাথে আরও একটা হিসেবে সাতটা কাউন্ট করা হয় আবার কোনো কোনো বইতে ছয়টাই থাকে এটাকে আলাদাভাবে লেখা হয় সো আমরা আলাদাভাবে লিখছি সো অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা অ্যাডভার্ব কিংবা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বসে সো এইরূপ প্রিপোজিশনকে আমরা ডিট্যাচড প্রিপোজিশন বলি আরেকবার বলি সো ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের সাথে আগে না বসে বিচ্ছিন্ন হয়ে পরে বসে এইরকম প্রিপোজিশনকে আমরা ডিট্যাচড প্রিপোজিশন বলি যেমন ওয়ের হ্যাজ হি কাম ফ্রম তাহলে দেখো এই ওয়ের সাথে ফ্রম যে প্রিপোজিশনটা আছে এটা কিন্তু আলাদা বসছে তাই না সো এই আলাদা বসার কারণে এটাকে আমরা ডিট্যাচড প্রিপোজিশন বলি হোয়াট ইজ যশোর ফেমাস ফর হোয়াট আর ইউ লুকিং ফর তাহলে এই ফরগুলো হচ্ছে আমাদের ডিট্যাচড প্রিপোজিশনস সো এখন আমরা কিছু পার্ট অফ স্পিচ দেখবো যেসব অন্যান্য পার্ট অফ স্পিচ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় সো নাউনকে আমরা প্রিপোজিশন হিসেবে কীভাবে ব্যবহার করতে পারি ডিসপাইট হিজ উইলিংনেস হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং তাহলে ডিসপাইট হিজ উইলিংনেস এই উইলিংনেসটা হচ্ছে আমাদের একটা নাউন যেটা আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলো ডিসপাইট হিজ উইলিংনেস হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং তারপর আছে অ্যাডজেক্টিভ আই লিভ নিয়ার মাই কলেজ তাহলে এই যে নিয়ার শব্দটা এটা আসলে একটা অ্যাডজেক্টিভ কিন্তু এখানে এটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে নান বাট দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই তাহলে এখানে দেখো এই বাটটা কিন্তু আমরা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি যেটা আসলে একটা কনজাংশন তাহলে কনজাংশনও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারে আবার পার্টিসিপলগুলোকে তো আমরা আগেই বলেছি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি যেমন দ্য ওল্ড ম্যান স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম এই ওয়াকিংটা হচ্ছে কি আমাদের একটা প্রিপোজিশন তাহলে দেখো অন্যান্য পার্ট অফ স্পিচও কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে এখন আমরা প্রিপোজিশন ইউসেজের একটা স্পেশাল কেস দেখব অনেক সময় একই শব্দ আমরা অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি সো কিছু কিছু ওয়ার্ড কখনো অ্যাডভার্ব কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় এবং ব্যবহারের ভিন্নতার জন্য মূলত এই পার্থক্যটা হয়ে থাকে সো যখন অবজেক্ট গ্রহণ করবে সেই শব্দগুলো তখন এদেরকে আমরা প্রিপোজিশন বলবো আর যদি অবজেক্ট গ্রহণ না করে নাউন প্রোনাউন ও ইন্টারজেকশন বাদে অন্যান্য পার্ট অফ স্পিচকে মডিফাই করে তখন আমরা তাদেরকে অ্যাডভার্ব বলবো তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে একই শব্দ কখনো অ্যাডভার্ব কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হতে পারে যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি আপ এখানে দেখো হি ওয়েন্ট আপ এটা কি সে যে ওয়েন্ট অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করছে আপ দিয়ে তাই এটা একটা অ্যাডভার্ব আর জেরি ওয়েন্ট আপ দ্য হিল এখানে একটা অবজেক্ট আছে তাই এটা প্রিপোজিশন তারপরে ডাউন আই স্যাট ডাউন এখানে ডাউনটা একটা অ্যাডভার্ব টিয়ার্স র্যান ডাউন হার ফেস এখানে ডাউনটা একটা প্রিপোজিশন তারপর যদি খেয়াল করে দেখো অন আই ওয়াকড অন এখানে অনটা একটা অ্যাডভার্ব এবং প্রিপোজিশন কোনটা হি পুট দ্য বুক অন দ্য টেবল তাহলে এই অনটা হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে দেখো যখনই আমার একই শব্দের পরে একটা অবজেক্ট থাকবে অবজেক্ট থাকলে হবে প্রিপোজিশন অবজেক্ট না থাকলে হবে কি অ্যাডভার্ব সো আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কিছু স্পেশাল প্রিপোজিশনস দেখব দেন এবং বাট উভয়ই কনজাংশন কিন্তু কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে স্পেশাল প্রিপোজিশন বলে দেন সাধারণত তুলনা বোঝাতে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় যেমন
I am older than her. Nobody understands the situation better than he. None but the virtuous are blessed. তাহলে এখানে দেখো আমরা than এবং but কে এই তিনটা sentence এ preposition রূপে ব্যবহার করেছি এবং এরা তাই এখানে special prepositions. তো আমরা preposition with verbs একটু দেখবো. So অনেক সময় preposition ভার্বের পূর্বে সংযুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে এবং এটা বেশ ইম্পর্টেন্ট. যেমন ওভারলুক যে ভার্বটা দেখো, ওভার প্লাস লুক, লুক ভার্বের সাথে যুক্ত হয়েছে ওভার, হয়েছে ওভারলুক. ওভাররাইড, ওভারড্রাফট, ওভারডিউ, ওভারডোজ, এই প্রত্যেকটা ভার্বে কি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা একটা ভার্বের সাথে ওভার প্রিপোজিশনটা যুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করেছে. আবার এইদিকে খেয়াল করে দেখো, উইথের সাথে স্ট্যান্ড যুক্ত হয়ে উইথ স্ট্যান্ড, হোল্ড যুক্ত হয়ে উইথ হোল্ড, ড্র যুক্ত হয়ে উইথ ড্র, অর্থাৎ নতুন নতুন ভার্ব তৈরি করেছে. আপের সাথে হোল্ড যুক্ত হয়ে আপ হোল্ড, টার্ন যুক্ত হয়ে আপ টার্ন. তাহলে এই যে প্রিপোজিশন উইথ ভার্ব, যেগুলো সবকে নতুন নতুন ভার্ব গঠন করেছে, প্রিপোজিশন কিন্তু নয়, নতুন নতুন অনেকগুলো ভার্ব গঠন করেছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদেরও জানা উচিত যে এই ভার্বগুলোর উৎস কোথায় কোথায়। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন ভার্বের পরে স্বতন্ত্রভাবেও অবস্থান করে। যেমন হি হ্যাঙ্কার্স আফটার মানি, সে টাকার পেছনে দৌড়ায়। আই লুক আপন হিম অ্যাজ মাই ব্রাদার, আমি তার দিকে আমার ভাইয়ের মতোই দেখি। তাহলে বন্ধুরা এখানে দেখো, ভার্বের পরে কিন্তু প্রিপোজিশন স্বতন্ত্রভাবে বসে অবস্থান করেছে, হ্যাঙ্কার্সের পরে আফটার, লুকের পরে আপন। তাহলে এখানেও কিন্তু প্রিপোজিশন একটা ব্যবহার আমরা দেখতে পেলাম। তাহলে বন্ধুরা আমরা অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার দেখলাম, প্রিপোজিশন কীভাবে সেন্টেন্সে বসবে সেই সম্পর্কেও দেখলাম এবং প্রিপোজিশনের যে ক্লাসিফিকেশন এ সম্পর্কে আমরা জানলাম। তো আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে এবং কাজে লেগেছে। এর পরের ক্লাসে আমরা কিছু কিছু স্পেসিফিক প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হয় এবং সেগুলোর সেন্টেন্সে উদাহরণ দেখব। ক্লাসটা শেষ করার আগে আমরা কিছু এক্সারসাইজ করে নিই। তাহলে চলো আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করি, যাতে করে এই প্রিপোজিশনের শেখাটা তোমার কাজে লাগে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে যথাযথ প্রিপোজিশন দিয়ে আমরা নিচের ব্ল্যাঙ্কগুলোকে ফিল করব। প্রথমটা কি আছে, উড ইউ লাইক টু গো ড্যাশ মি, বি নাম্বারে আছে ডোন্ট ইউজ দ্যাট ডিকশনারি ইট ইজ ড্যাশ ডেট, সি নাম্বারে আছে শি ইজ স্টাডিং ড্যাশ দ্য মোমেন্ট এবং ডিতে আছে ড্যাশ দ্য সামার উই ডু নট হ্যাভ টু স্টাডি। তাহলে তুমি যেটা করবে, ঝটপট করে তোমার খাতায় উত্তরটা লিখে ফেলো ভিডিওটা পজ করে এবং আমরা প্রত্যেকটা উত্তর মেলানো শুরু করি। তাহলে প্রথমটার উত্তর কী হবে, উড ইউ লাইক টু গো উইথ মি, দুই নম্বরে হবে ডোন্ট ইউজ দ্যাট ডিকশনারি ইট ইজ আউট অফ ডেট, সিতে হবে শি ইজ স্টাডিং অ্যাট দ্য মোমেন্ট এবং ডিতে হবে ওভার দ্য সামার কিংবা ডিউরিং দ্য সামার উই ডু নট হ্যাভ টু স্টাডি। আমরা একটু উত্তরগুলো দেখে নিই। প্রথমে কী আছে, উইথ, তারপর আউট অফ, তারপর অ্যাট এবং ডিতে আছে ডিউরিং। আশা করি তোমরা উত্তরগুলো সঠিকভাবে পেরেছো। এর পরে ক্লাসটাতে আমাদের দেখা হবে বিভিন্ন ধরনের প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি ইন দিস ক্লাস।